হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা চলে এসেছি এবং আজকে কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন আর আপনারা তো অবশ্যই জানেন, তার কারণ আমরা জানি আপনারা কিন্তু ফুটবলকে অনেক বোঝেন এবং ফুটবল অনেক বড় বোদ্ধা অন্তত পক্ষে আমাদের থেকে, এইটুকু বলতেই পারি। তো তবুও কিন্তু আমাদের জানিয়ে দেওয়া দরকার যে 131তম ডুরান্ড কাপ, যেটা 16 আগস্ট থেকে শুরু হয়েছিল, সেইটা কিন্তু শেষ হচ্ছে আজকে। আজকে কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল ডে এবং আজকে আমাদের কলকাতার যুব ভারতী মাঠে কিন্তু চাঁদের হাট। হ্যাঁ, সেটা যেমন ফুটবল কর্তাদের, যেমন রাজনৈতিক ব্যক্তিত্বদের, ঠিক একইভাবে যেটা প্রধান অর্থাৎ ফুটবল খেলা, সেই ফুটবলারদেরও কিন্তু চাঁদের হাট। তার কারণ মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু ফুটবল ক্লাব, যে দুটো দলের খেলা, দুটো দলেই কিন্তু ইন্ডিয়ান এবং বিদেশি মিলিয়ে দারুণ দারুণ এ ক্লাস প্লেয়াররা কিন্তু অনেকে আছে। আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়াই, তবে সেই লড়াই কেমন হবে সেই নিয়ে খুঁটিনাটি আপনাদের জানাতে আমরা কিন্তু আজকে চলে এসেছি। তো বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিন্তু ভারতীয় ফুটবলের আপডেটও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকে মেন ভিডিওয়ে পৌঁছে যাই। তবে মেন প্রতিবেদনের আগে আপনাদের উদ্দেশ্যে তো একটা কথা বলবোই বলবো, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলোও কিন্তু আপনারা প্রথম এবং আগে আগে দেখতে পাবেন। তো চলুন এবার তাহলে মেন প্রতিবেদনে পৌঁছে যাওয়া যাক। দেখুন, প্রথমেই বলবো গতকাল কিন্তু দুটো মিটিং হয়। একদিকে যেমন AIFF-এর কর্তারা বসেছিলেন ভারতীয় ন্যাশনাল টিমের কোচ ইগর স্টিমেকের সঙ্গে কলকাতাতেই, ঠিক একইভাবে কিন্তু IFA অফিসাররা বসেছিলেন 6টা প্রিমিয়ার ডিভিশনের ক্লাব নিয়ে, যেখানে 3 জন সুপার জায়ান্ট অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের কর্মকর্তা ছিলেন। উল্টো দিকে কিন্তু প্রিমিয়ার ডিভিশন থেকে যে 3 দল এবার সুপার সিক্সে উঠেছে অর্থাৎ ভবানীপুর, খিদিরপুর এবং কিন্তু আরিয়ান ক্লাব, 6টা দলের ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু মিটিং হয়েছে। সেই দুটো মিটিংয়ের সমস্ত খবর আমাদের দেবো। তো প্রথমেই CFL নিয়ে কথা বলি। দেখুন, CFL-এর আজকে আপনাদের বলেছিলাম জানাবো যে কবে থেকে টুর্নামেন্টটা শুরু হবে বা কবে থেকে এই লিগ পর্যায়ে খেলাগুলো শুরু হবে অর্থাৎ চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে, কিন্তু আজকে জানাতে পারছি না। এর জন্য প্রথমেই দুঃখিত, তার কারণ কালকের মিটিং কিন্তু পুরোপুরি ফেল। কেন বলছি, দেখুন এইভাবে কিন্তু কোনো সংস্থাকে ম্রিয়মাণ হলে কিন্তু হয় না বা সিটডাঙা ভেঙে পড়লে কিন্তু হয় না। তার ফলস্বরূপ তো দেখতেই পাচ্ছি বাংলার ফুটবলের মানে কী দশা, বাংলা ফুটবলার একটাও নেই ভারতীয় দলের, এটা নিয়ে তো কালকে আমরা প্রতিবেদন করেছিলাম। যাই হোক না কেন, তাহলে এইভাবে সিট দ্বারা কিন্তু আপনাকে একদম সোজা রাখতে হবে। আমরা শুধু অতীতেও দেখেছি মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরকম বড় বড় শক্তির জন্য কিন্তু অনেকবার সূচি বদল করেছে, খেলার টাইম বদল হয়েছে, ম্যাচ বাদ অবধি পর্যন্ত গেছে। এইটা কিন্তু কোনো একটা বোর্ড কিন্তু এইভাবে চালালে হবে না, বোর্ডের একটা নির্দিষ্ট ক্যালেন্ডার করতে হবে, বাংলার ফুটবলকে আবার নতুনভাবে তুলে ধরতে হবে। এইটা যে জবে না হবে তবে কিন্তু এরকমই হবে। গতকালকে মিটিংও কিন্তু ফলশ্রুতি এই হয়েছে। দেখুন, প্রথম থেকেই মোহনবাগান বলেছিল টিম নামাবে না, এইসব টাকা পয়সা না পেলে আগেকার টাকা পয়সা মিটে গেল, তারপর প্লেয়ার নেই সেই জন্য বা এফসি কাপে হেরে যায়, পরবর্তী ক্ষেত্রে প্লেয়ার কম থাকার জন্য সেই জায়গায় ইন্ডিয়ান স্কোয়াডে মাত্র 3 জন প্লেয়ারকে রাখে, 9 জনের মধ্যে মানে 6 জনকে কিন্তু পেয়ে যায় মোহনবাগান। তারপরেও বর্তমানে তাদের বক্তব্য অনেকটা দেরি করে লিগ শুরু হচ্ছে, সেহেতু কিন্তু FSDL নাকি তাদের কোনো সুযোগ দেবে না বা খেলার কোনো পারমিশন দেবে না অন্য কোনো টুর্নামেন্টে। দেখুন, এই নিয়ম হয়তো FSDL এর আছে বা ISL কর্তৃপক্ষের আছে, কিন্তু একটা দলের কি সেকেন্ড টিম বা রিজার্ভ টিম তৈরি হবে না? আমি ধরলাম যে ঠিক আছে টোটাল 27 জনের স্কোয়াড 9 চলে গেল ISL এর জন্য, ঠিক যেটা একইভাবে কিন্তু ইস্ট বেঙ্গল বলেছে তাদের মেন স্কোয়াড প্রথম 3টে ম্যাচ খেলবে প্লাস 2টে ম্যাচ কিন্তু তাদের রিজার্ভ দল খেলবে। তাহলে সেই রিজার্ভ দল কি এখন অব্দি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তৈরি করতে পারলো না? তো এটা কাদের ভুল? তো এইখানে একটা কথা আমার খুব মনে পড়ছে যে নিজের পায়ে নিজে কুড়ুলটা কি মারছি না, এই জন্য কি বাংলার ফুটবল এরকম পিছিয়ে পড়ছে না? এই দিকটা কিন্তু ভাবার সময় এসছে। একদম ওপর লেভেল অবধি তো আমরা যেতে পারবো না, কিন্তু নিচের অর্থাৎ যেগুলো ছোট ছোট ক্লাব সেইখান থেকে কিন্তু আন্দোলন তুলতে হবে, নতুবা কিন্তু বাংলা অন্যান্য ফিল্ডের মতো কিন্তু এই ফুটবলও অনেকটা নিচে নেমে যাবে, বলতে পারি তলানিতে চলে আসবে। এখন থেকে আপনারা দর্শকরা আপনারা কিন্তু সবাই একসঙ্গে আন্দোলন করুন, আমরা তো আপনাদের সঙ্গে অবশ্যই আছি। এবার আমরা চলে আসবো গতকাল AIFF-এর যে প্রেসিডেন্ট অর্থাৎ কল্যাণ চৌবে, সাজি প্রভাকরণ অর্থাৎ টোটাল কর্মসমিতির সদস্যদের সঙ্গে কিন্তু কালকে মিটিং ছিল ইগর স্টিমেকের অর্থাৎ আমাদের ভারতীয় দলের কোচ, এবং সেই আলোচনা বেশ ফলশ্রুতি হয়েছে, ফলপ্রসূ হয়েছে। তার কাছে প্রশ্নও করা হয়েছিল এই প্লেয়ারকে কেন বাদ, সেই হিসাবে কিন্তু ইগর স্টিমেক নিজেও জানিয়ে দিয়েছে রাহুল বেকে, সুরেশ সিং, ওয়াং জাম এইরকম কিন্তু একঝাঁক প্লেয়ারের চোট আছে, এই জন্য তারা খেলতে পারবে না। আপুয়া আছে
আছে ডেনমার্কে, তিনি একটা বিদেশি দলে কিন্তু প্র্যাকটিস করছেন, যদি সুযোগ পেয়ে যায় তাহলে এতে তো বড় কিছু হতে পারে না, আমরা আগেই বলেছি। তবে এই দলে চব্বিশ জনের দলে বিক্রম প্রতাপ সিং আছে, তবে বিক্রম প্রতাপ সিং এর কিন্তু মাইনার একটা চোট আছে, তেও যদি চোট থেকে না বেরোতে পারে তাহলে হয়তো ভিয়েতনামে বিক্রমকে বাদ দিয়ে বাদ বাকি 23 জনকে নিয়ে যাবে ইগোর স্টিম্যাক। এবং ইগোর স্টিম্যাক তার আমরা সামনের বা আগামী দিনের যে প্ল্যান সেই প্ল্যানটাও জানিয়েছেন AIFF এর তরফে, সেটা কিন্তু বেশ ফলশ্রুতি হয়েছে, তার ভেতরে খবর যখন আমরা জানতে পারবো আমরা আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তো চলুন এবার আজকের খেলার প্রিভিউ দিয়ে দিই, যেখানে একদিকে আমাদের সুনীল ক্ষেত্রের ব্যাঙ্গালোর ফুটবল ক্লাব এবং অন্যদিকে মুম্বাই সিটি এফসি অর্থাৎ সিটি গ্রুপের দল সম্প্রতি অতীতের হেভিওয়েট দুটো দলের কিন্তু ফাইনাল, এবং এই দুটো দলেরই কোচ এই ফাইনালটাকে নিয়ে বলেছে, অর্থাৎ মুম্বাই সিটি এফসি দাস বাকিংহাম বলেছে আমরা ISL এর আগে এই টুর্নামেন্ট জিতে কিন্তু নিজেদের আরও চাঙ্গা করে ম্যাচে এগিয়ে যেতে চায়। আর ঠিক একইভাবে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের কোচ কিন্তু বলেছেন যে ISL শুরুর আগে কিন্তু আমাদের দারুণ একটা প্রস্তুতি হয়েছে এবং আমরা পুরো তৈরি, শুধু বলাই যাচ্ছে কেউ কাউকে কিন্তু একটা অঞ্চল ছাড়বে না মাঠের, শুধু ফাইনালটা আপনারা প্রত্যেকে দেখুন। ফাইনালটা খেলা হবে সন্ধ্যে 6টা থেকে, আগেই বললাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে, এবং সেই খেলাটা আমরা টিভিতে কিন্তু দেখতে পাবো স্পোর্টস 18 চ্যানেলে, তার সঙ্গে সঙ্গে যদি OTT প্ল্যাটফর্ম দেখেন ভূতে আপনারা দেখতে পারবেন, জিও টিভিতে আপনারা দেখতে পারবেন, শুধু অজস্র কিন্তু অপশান আপনারা যাতে পারবেন তাতেই কিন্তু ফ্রিতে খেলা দেখতে পাবেন। এইটুকু বলতেই পারি মাঠে গিয়ে খেলা দেখার তো আনন্দ আলাদাই, যারা যেতে পারছেন টিকিট কেটে তাদের থেকে তো বড় ভাগ্যবান এই মুহূর্তে কেউ নেই, কারণ দুটো ভারতবর্ষের এই মুহূর্তে দুটো হেভিওয়েট দলের কিন্তু ফাইনাল হতে চলেছে আজকে ডুরান্ড কাপ। এবং দুটো দলের যদি আপনি স্ট্যাটস দেখেন তাহলেই বুঝতে পারবেন, যদি মুম্বাই সিটি এফসিকে নিয়ে প্রথম কথা বলি, এখন অবধি গ্রুপ ম্যাচগুলোকে ধরে কিন্তু মুম্বাই 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টে ম্যাচ জিতেছে, 1টা ড্র করেছে এবং 1টা ম্যাচ হেরেছে, ইস্ট বেঙ্গলের সঙ্গে হেরেছে আমাদের বাংলার দল, এবং গোল করেছে 19টা 6টা ম্যাচে 19টা, মানে যদি আপনি অ্যাভারেজ দেখেন 3+ অ্যাভারেজ, এটা কিন্তু মারাত্মক একটা পরিসংখ্যান। কিন্তু গোল খেয়েছেও তারা 10টা, অর্থাৎ প্রত্যেক ম্যাচে যদি ধরেন 1.6 এইরকম কিছু একটা হবে গোল খেয়েছে, তবে সেমিফাইনাল ম্যাচে তারা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে একটা গোল খায়নি, এটা কিন্তু তাদের একটু আরও চাঙ্গা করবে ফাইনালে খেলতে নামার আগে, এটুকু বলতেই পারি। উল্টো দিকে যদি বেঙ্গালুরু ফুটবল ক্লাব ধরেন, বেঙ্গালুরু কিন্তু 6টা ম্যাচ খেলেছে কিন্তু 1টা ম্যাচও হারেনি, মুম্বাই সিটি এফসি যেমন 1টা হেরেছে, বেঙ্গালুরু কিন্তু 4টে জিতেছে 2টো ড্র করেছে, তাহলে নিজেদের পক্ষে কিন্তু 12টা গোল করেছে, অর্থাৎ যদি অ্যাভারেজ ধরেন প্রতি ম্যাচ পিছু 2 এবং গোল খেয়েছে 5টা, অর্থাৎ 1টারও কম, সেহেতু বলতেই পারা যায় ফাইনাল ম্যাচ কিন্তু জমে ক্ষীর। হ্যাঁ, আপনার প্রত্যেকে ফাইনাল দেখুন কাকে দেখবেন, একদিকে যেমন লড়াই হবে ক্রেগ স্টিওয়ার্টের সঙ্গে সুনীল ছেত্রী, ঠিক উল্টো দিকে কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে আহমেদ জাহু, ঠিক একইভাবে লার্লিং জুয়ালা ছাংদের সঙ্গে কিন্তু শিবাশক্তি নারায়ণা, যাকে নিয়ে কিন্তু আমরা অনেক আশা করছি এই মুহূর্তে এই দুটো প্লেয়ার কিন্তু লড়াই আমরা দেখবই, তার সঙ্গে তো গুরক্রিয়াত সিং এর সঙ্গেও আমরা লড়াই দেখবো, রোশন সিং, উল্টো দিকে সঞ্জয় জিঙ্গানের সঙ্গে দেখবো মেহতাব সিং, এবং বিপিন সিং এর সঙ্গে দেখবো উদান্তা সিং, এছাড়া প্রবীর দাস, হীরা মণ্ডল, কাকে ছেড়ে কাকে কথা বলবো, হয়তো অনেক প্লেয়ারের নাম বলা হয়নি আমার রানা ওয়ার্ডে, এরকম কিন্তু প্রত্যেকটা হাই প্রোফাইল ইন্ডিয়ান এবং ফরেনার্স আছে এই দুটো টিমে, সেহেতু ম্যাচ দেখতে একদম ভুলবেন না। আর এই ম্যাচের কি ফলাফল হলো এবং ম্যাচ কেমন খেলা না হলো, এই সমস্ত কিছু নিয়ে কালকে আমরা রিভিউ দিতে চলেই আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আমাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন, এখনকার জন্য আমরা চললাম, টাটা।